চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা এই স্লোগানকে ধারণ করে নেত্রকোনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস 2022 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিসিক জেলা কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন খান, বিসিক শিল্প নগরীর উপমহাব্যবস্থাপক আকরাম হোসেন, জেলা প্রেস ক্লাবের সম্পাদক এম মুখলিসুর রহমান খান, বিসিক শিল্প নগরীর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিসিক শিল্প নগরীর বিভিন্ন কারখানার মালিকগণ, জেলার নারী উদ্যোক্তা সহ প্রমুখ। ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্টটা আমাদের কাছে আসলো, আমাদের কাছে কিন্তু খুব নতুন ছিল যে ডিজিটাল বাংলাদেশ আবার কি জিনিস বা ডিজিটালাইজেশন কি জিনিস, এটা আমরা কেমন করে পারবো, আমরা কিছু শিখিনি, আমরা জানিনি। কিন্তু এখন যদি আপনি তাকান, একজন রিকশাওয়ালা কিন্তু সে ডিজিটাল বাংলাদেশের সাথে সুন্দরভাবে কোপ করে গেছে। আপনি একজন ভিক্ষুকের কাছেও দেখবেন মোবাইল আছে। এবং একজন আমি সেদিন একটা ছবি দেখলাম যে একজন ভিক্ষুক রাস্তার পাশে সে ভিক্ষা করছে, তার বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে, আর সে ফেসবুকে স্ক্রলিং করছে, তার কাছে স্মার্টফোন, ওই ভিক্ষুকের কাছে স্মার্টফোন, তার বাচ্চাটা এখানে শুয়ে আছে রাস্তার পাশে, আর সে সমানে ফেসবুকিং করতেছে। কাজে ডিজিটাল বাংলাদেশ কিন্তু একদম রুট লেভেল পর্যন্ত কিন্তু আমাদের সবাই কিন্তু এর সাথে সুন্দর মতো কোপাস করে গেছে। এবং আজকে যদি আমরা ডিজিটালাইজেশনের যুগে না পদার্পণ করতাম, তাহলে দেখতেন বাংলাদেশ কিন্তু বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কারণ এখন সকল ক্ষেত্রে কিন্তু ডিজিটালাইজেশন, আমাদের পাসপোর্ট বলেন, এখানে আমরা ই পাসপোর্ট ব্যবহার করি, ই ভিসাতে আমরা চলে গেছি, আমাদের স্কুল কলেজে এখন আমরা আবেদন করতে পারছি অনলাইনে, সকল ক্ষেত্রে অনলাইনে আবেদন। এখন ভূমি আপনার যে মিউটেশন সেটা এখন অনলাইনে করতে হচ্ছে, আপনি যদি ট্যাক্স দিতে চান সেটা অনলাইনে করা যায়। মানে সবকিছু কিন্তু আমরা ডিজিটাল একটা যুগে পদার্পণ করেছি। এই এই এইটার সাথে কোপ আপ করতে এমন না আমাদেরকে নতুন করে কোন ডিগ্রি নিতে হয়েছে, না আমাদেরকে যা শিখে নিতে হয়েছে যে কিভাবে আমরা এর সাথে নিজেদেরকে প্রযুক্তির সাথে আমাদের জীবনযাত্রাকে অ্যাডজাস্ট করে নিব, আমরা শিখে নিয়েছি। ঠিক একইভাবে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং আমাদের জীবনযাত্রাকে তার সাথে মানিয়ে নিতে হবে, আমাদের সেই জ্ঞানটা অর্জন করতে হবে ডিজিটাল চতুর্থ শিল্প বিপ্লবের এখানে। এবং এটা যদি এখন থেকে আপনাদেরকে সবাইকে অবগত না করা যায়, তাহলে আমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবো না। এটা একটা গবেষণায় দেখা গেছে যে এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে পোশাক শিল্পে 60% লোকবল কমে যাবে।